প্রিয় ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রথম শ্রেণী বাংলা পাঠ 35 পৃষ্ঠা 47। তো চলো শিক্ষার্থীরা দেখি আমাদের পাঠ 35 কি আছে। তোমরা তোমাদের বাংলা বইটা নিয়ে নাও। রসউকার, রসউকারের সংক্ষিপ্ত রূপ দেখো, এভাবে লিখতে হয়। এটা কি? রসউকার। ছবি দেখে গল্প বলি ও শুনি। চলো আমরা ছবিগুলো দেখি। কুকুর ঘুমুর, ঝুমুর ঝুমুর, কুকুর মুমুর পুতুল, আমের মুকুর। তো শিক্ষার্থীরা দেখি কি আছে। কুকুর ঘুমুর, দেখো কুকুর লিখতে যেটা দুটো রসুকার ব্যবহৃত হয়েছে, ঘুমুর লিখতেও দুটি ব্যবহৃত হয়েছে। তাহলে এরপর কি আছে? ঝুমুর ঝুমুর, মুমুর পুতুল, আমের মুকুল। দেখো প্রত্যেকটা শব্দ লিখতে আমরা রসউকার ব্যবহার করেছি। আমার সাথে সাথে তোমরা বলো, কুকুর ঘুমুর, ঝুমুর ঝুমুর, মুমুর পুতুল, আমের মুকুল। তাহলে দেখো এগুলো লিখতে আমরা কিন্তু রসউকার ব্যবহার করেছি। তোমরা এটা মনে রাখবে, এগুলো লিখতে আমাদের রসউকার ব্যবহৃত হয়। আবার পড়ি আমরা, কুকুর ঘুমুর, ঝুমুর ঝুমুর, মুমুর পুতুল, আমের মুকুল। নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। এই শব্দগুলো দেখো, ঝুমুর পুতুল মুকুল। ডট মিলিয়ে উকার লিখি। রস্যু উকারটা কিভাবে লেখে? উকার এরকম করে, তাই না? পড়ি ও লিখি। চলো দেখি কি আছে। দুপুর বেলা মুমুর খেলা। দুপুর বেলা মুমুর খেলা, দেখো দুপুর লিখতে রসউকার ব্যবহৃত হয়েছে, মুমুর লিখতেও রসউকার ব্যবহৃত হয়েছে। তাহলে আমার সাথে সাথে বলো, দুপুর বেলা মুমুর খেলা। তো ছোট্ট শিক্ষার্থীরা তোমাদের বইয়ের মধ্যে 47 পৃষ্ঠাতে দেখো, এখানে খালি ঘর দেওয়া আছে। খালি ঘরে কিভাবে রসউকার লিখতে হয় সেটা দেওয়া আছে। প্রথমে তোমরা এটার উপরে হাত ঘুরাবে পেন্সিল দিয়ে, তারপর বাকি ঘরগুলো তোমরা নিজেরা লিখবে। এছাড়াও তোমরা তোমাদের খাতার মধ্যে রসউকার ব্যবহার করে নতুন শব্দ তৈরি করবে। ছোট শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো।